Hello guys, welcome back to my channel. Bengal Deli Kishir Torof Theke Tomader Shobaike Amar Channel e Shadoro Amontron Janai. Aaj ami tomader samne niye eshi ekta Tangra Macher recipe. Ei recipe tir naam holo Tangra Macher Jhol Spicy Tangra Fish Curry. Tahole cholo dekhe nawa jak ajke recipe ti. Ami protome Tangra Mach guloke bhalo kore dhuye porishkar kore niyechi. Ebar tar modhe nun ar holud makhi rekhe diyechi. Ebar ekta koraye গরম করে তাতে আমি 4-5 চামচ সরষের তেল দিলাম এই রান্নাটা অবশ্যই সরষের তেলে করতে হবে সরষের তেলটা গরম হয়ে গেলে এরপর আমি মিডিয়াম ফ্লেমে মাছগুলোকে ভেজে নেব একটু খেয়াল রাখতে হবে মাছগুলো যাতে বেশি ভাজা না হয় এই ট্যাংরা মাছটা রান্না করতে আমার বেশি কিছু মশলাও লাগবে এবং এটা খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় খুব কম সময়ে এই রান্নাটা করে নিতে পারবে আমার এই রেসিপিটি তোমাদের পুরো দেখার অনুরোধ রইল এখানে আমি মাছগুলো পুরো ভেজে নিয়েছি মাছগুলো ভেজে আমি এবার এক সাইডে রেখে দেব এবার একটি অন্য প্যানে অন্য একটা কড়াই চাপিয়ে নিয়েছি কড়াইটা আমার গরম হয়ে গেছে এর মধ্যে আমি এখানে 4 স্পুন সরষের তেল দেব আর মাছ ফ্রাই যদি কোনো তেল বেঁচে থাকে সেটাকে তোমরা এই সময় ইউজ করে নিতে পারো আর এটার মধ্যে আমি এখন দিলাম কালো জিরেটা হালকা ফ্রাই হয়ে গেলে এর মধ্যে আমি এবার অ্যাড করে দেব পাতলা করে কেটে রাখা পেঁয়াজ আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটাকে আমরা এখানে লাইট গোল্ডেন ব্রাউন করে নেব ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো আর শেয়ার করো বেশি বেশি করে এটা নরম হয়ে গেলে আমি এবার এখানে অ্যাড করব এক চামচ আদা বাটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেব ভালোভাবে মিক্স করে নেব আদা পেঁয়াজটা ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর মশলাটা যখন ভালো করে ভাজা হয়ে যাবে আদাটা এর মধ্যে আমি এবার দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা দেওয়ার পর আমি এখানে দিচ্ছি লবণটা তোমরা তোমাদের টেস্ট হিসাবে দেবে যে যেরকম লবণ পছন্দ করো সেইভাবে লবণ দেবে আর দিলাম এখানে আমি হলুদ গুঁড়ো এই হলুদ গুঁড়ো দেওয়ার পর আমি আরেকবার নাড়াচাড়া করে নিচ্ছি যাতে হলুদের গন্ধটা চলে যায় এরপর আমি এর মধ্যে দিচ্ছি জিরে পাউডার আর আমি দেব ধনিয়া পাউডারটা আমি এখানে 2 স্পুন দিয়েছি আর জিরে পাউডারটা দিয়েছি 1 টেবিল স্পুন এবার দিয়ে সমস্ত জিনিসটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নেব করে নিয়ে আমি এখানে অল্প জল দেব জল দিয়ে এটাকে একটু বয়েল হতে দেব যাতে মশলাটা ভালোভাবে বয়েল হয়ে যায় পেঁয়াজগুলো খুব ভালোভাবে যাতে নরম হয়ে যায় আর আমি এখন দিচ্ছি 1 টেবিল স্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো তো বেশি ঝাল হয় না এটা একটা কালারের জন্য আমি এখানে দিলাম সুন্দর একটা কালার আসবে জলটা দেওয়ার পর আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবার যখন ঝোলটা যখন আমার ফুটে উঠবে তখন আমি এখানে ভেজে রাখা ট্যাংরা মাছগুলো দিয়ে দিচ্ছি এবং ট্যাংরা মাছটা দেওয়ার সময় আমি এখানে লো ফ্লেমে এটা একটু বয়েল করে নেব মাছগুলোকে দিয়ে আমি একটু ফুটতে দেবো ভালোভাবে একটু মিক্স করে নেব আমার এখানে ট্যাংরা মাছের ঝোল একদম রেডি হয়ে গেছে এবার সার্ভ করার পালা তোমাদের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও ট্যাংরা মাছের ঝোল আমার একদম রেডি আর এটা অবশ্যই গরম ভাতের সঙ্গে সার্ভ করবে তাহলে এই গরমে একটা হালকা ট্যাংরা মাছের ঝোল এনজয় করো আর বাড়িতে বানিয়ে আমাকে অবশ্যই একটা কমেন্ট করে জানিও কেমন হয়েছে
তাহলে আজ এই অবধি। আবার আমি চলে আসবো তোমাদের সামনে নতুন কোনো পর্বে নতুন কোনো রেসিপি নিয়ে। আমার সঙ্গে থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। ওকে, বাই, টেক কেয়ার।